আসসালামু আলাইকুম। একজন প্রশ্ন করেছেন, প্রথম কাজ কোনটা দিয়ে শুরু করব। যারা ফ্রিল্যান্সিং এ নতুন আসেন বা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান, তাদের মধ্যে বেশিরভাগ মানুষের একটা কনফিউশন থাকে, একটা প্রশ্ন থাকে যে প্রথমে কোন কাজটা দিয়ে আমি ফ্রিল্যান্সিং শুরু করব। সর্বপ্রথম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ফ্রিল্যান্সিং এর কোন সেক্টরটা আপনি শিখতে চান, ফ্রিল্যান্সিং এর কোন শাখাটা আপনি শিখতে চান। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে ফ্রিল্যান্সিং করবেন, না ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং শুরু করবেন, না গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং শুরু করবেন, না ফ্রিল্যান্সিং এর অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে সেগুলো শিখে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন। ধরলাম আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে ডিজিটাল মার্কেটিং শিখে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন। এখন এই ডিজিটাল মার্কেটিং এরও অনেক শাখা এবং অনেক প্রশাখা রয়েছে। ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর। যেমন ডিজিটাল মার্কেটিংয়ে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিংয়ে আপনি এসইও শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনি গুগল অ্যাডস শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনার লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, এই কাজগুলোও কিন্তু আছে। এখন এর মধ্যে আপনি কোন কাজটা শিখবেন, না আপনি সব কাজই শিখবেন, এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। তো একসাথে তো সব কাজ শুরু করলে, শেখা শুরু করলে আপনি শেষ করতে পারবেন না। এই জন্য আমি যেটা বলবো, আপনি প্রথমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের যাত্রাটা শুরু করুন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন সহ আরও অনেক ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে। আপনি সর্বপ্রথম ফেসবুক দিয়ে শুরু করবেন। ফেসবুকের কোন কাজটা আপনি শিখবেন? ফেসবুকের মধ্যে প্রথমে আপনি শিখবেন কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং ফেসবুক পেজ সেট আপ করতে হয়। এটা শেখার পর আপনি শিখবেন কীভাবে ফেসবুক থেকে অ্যাডস রান করতে হয়। তো ফেসবুকের অ্যাডস রান করাটা অনেকেই খুব সহজ মনে করেন, এত সহজ না। ফেসবুকের অ্যাডস রানের মধ্যেও অনেকগুলো পার্ট রয়েছে। আপনি ইউটিউবে সার্চ করে করে সবগুলো ভিডিও দেখবেন, কীভাবে ফেসবুকের আপনার পেজ থেকে অ্যাডস রান করতে হয়, কীভাবে ফেসবুকের অ্যাডস ম্যানেজার থেকে অ্যাডস রান করতে হয়, এবং এই অ্যাডস সম্পর্কে আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে সবগুলো আপনি শিখবেন। ফেসবুকের কাজ শেখার পর আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং শিখবেন। ইনস্টাগ্রাম মার্কেটিং শেখার পর আপনি টুইটার মার্কেটিং শিখবেন। টুইটার মার্কেটিং শেখার পর আপনি লিঙ্কডিন মার্কেটিংটা শিখবেন, এবং খুব গুরুত্ব দিয়ে আপনি লিঙ্কডিনের কাজটা শেষ করবেন। কারণ ফ্রিল্যান্সারদের জন্য যত ধরনের সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে লিঙ্কডিন। লিঙ্কডিনে পৃথিবীর এমন কোনো ক্যাটাগরি কাজ নেই যে ক্যাটাগরির কাজের ক্লায়েন্ট আপনি খুঁজে পাবেন না। তো আপনি লিঙ্কডিনটা খুব ভালো করে শিখে নেবেন। মোট কথা, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ভালো করে শিখে নেবেন। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার পর আপনি চাইলেই শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের স্কিল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন আপনি যে কোনো একটা মার্কেট প্লেস চুজ করে নেবেন, ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে, বা অন্যান্য কোনো মার্কেট প্লেস হতে পারে। ধরলাম আপনি ফাইবারটাকেই চুজ করেছেন। এখন আপনি ফাইবারে একটা প্রোফাইল তৈরি করবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে কাজগুলো আপনি পারেন, সেই কাজ দিয়ে ফাইবারে আপনি একটা গিগ তৈরি করবেন। আপনি ফাইবারে মার্কেটিং করবেন কাজ পাওয়ার জন্য, এবং পাশাপাশি অন্যান্য যে কাজগুলো বাকি রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের, সেই কাজগুলো শিখবেন। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন পারেন। এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি এসইও শিখবেন, না আপনি গুগল অ্যাড শিখবেন, না আপনি লিড জেনারেশন, ডাটা এন্ট্রির মতো ছোটোখাটো কাজগুলো শিখবেন। ধরলাম আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি এসইও শিখবেন। এখন এসইওর মধ্যে অনেক পার্ট রয়েছে। অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, লোকাল এসইও আছে, টেকনিক্যাল এসইও আছে, এবং আরও অনেক ধরনের এসইও রয়েছে। এখন আপনি অন পেজ এসইও দিয়ে আপনি শেখাটা শুরু করবেন। অন পেজ এসইও শেখার পর তারপর আপনি অফ পেজ এসইও শিখবেন, তারপর আপনি টেকনিক্যাল এসইও শিখবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি শিখতে থাকবেন। দেখুন, এখানে শেখার কোনো শেষ নেই। আপনি ইচ্ছে করলে অনেকগুলো বিষয় শিখতে পারেন। ডিজিটাল, আমি পূর্বেই বলেছি, ডিজিটাল মার্কেটিংয়েরও অনেক শাখা এবং অনেক প্রশাখা রয়েছে। আপনি প্রপারলি যদি ডিজিটাল মার্কেটিংয়ের সবগুলো শাখা প্রশাখা শিখতে চান, তাহলে আপনাকে এখানে অনেক সময় দিতে হবে। মিনিমাম 1 বছর সময় আপনাকে স্পেন্ড করতে হবে। তবে ডিজিটাল মার্কেটিংয়ের সব শাখা প্রশাখা যে আপনাকে শিখতে হবে তা না, আপনি মোটামুটি কয়েকটা বিষয় শিখেই কিন্তু আপনার ফ্রিল্যান্সিংয়ের কেরিয়ার শুরু করতে পারেন। আশা করি আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি যে আপনার প্রথমে কী শেখা উচিত। ভিডিও শেষ করার আগে একটা কথা বলে নেই, আপনি যদি আমার পেইড অথবা ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চান, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করলে আমার পেইড এবং ফ্রি ব্যাচে কীভাবে জয়েন হওয়া যায় সেই বিষয়ে আপনি জানতে পারবেন।